ব্যাংক লুট করে বিদেশে অর্থ পাচার করায় স্মার্ট বাংলাদেশের দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, সরকারি প্রতিষ্ঠান দখলে নিয়ে মেগা প্রজেক্টের নামে জনগণের অর্থ নিজেদের পকেটে ভরেছে ক্ষমতাসীনরা। দিনের ভোট রাতের পর এবার ইভিএম নিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র শুরু করেছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ নিয়ে রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা আয়োজন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 27 দফা কর্মপরিকল্পনা বিএনপির চলমান আন্দোলনেরই অংশ। যে গভীর গর্তের মধ্যে বাংলাদেশ এখন ডুবে আছে, পড়ে আছে। সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতাসীনরা সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করে ক্ষমতায় থাকতে চায়। একটা দুর্বৃত্তায়ন, একটা বন্দোবস্ত তারা করেছে। এই বন্দোবস্তটা কি হচ্ছে? রাষ্ট্র ক্ষমতা দখল করো, রাষ্ট্রের ব্যাংকগুলো দখল করো, বড় বড় মেগা প্রজেক্টের মাধ্যমে আর্থিকভাবে তারা সচ্ছল হতে হবে, কারণ তারা অর্থ দিয়ে আর পেশি শক্তি দিয়ে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় থাকতে হবে। 10 দফা ও 27 দফা নিয়ে কুমিল্লা এবং লালমনিরহাটেও বিএনপির সভা হয়েছে। এ সময় নেতারা অভিযোগ করেন, ইভিএম নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে সরকার। তারা বলেন, নেতাকর্মীরা কারাগারে থাকলেও তৃণমূলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে বিএনপি। দিনে মানুষে ভোট দিলে তাদের খবর থাকবে না, এই ভয়ে রাত্রে ডাকাতি করেছে। এখন আবার ইভিএম টিভিএম দিয়া নানা রকমের ষড়যন্ত্র করছে আরেকটা এরকমের কিছু করার জন্য। কান্নারিবিহীন দলের নেতাকর্মীদেরকে মোকাবেলা করার জন্য প্রধানমন্ত্রীকে সকল রাষ্ট্রশক্তি সাথে নিয়ে মাঠে নামতে হয়েছে। এর চেয়ে বড় যে প্রাপ্তি, এটা বিএনপির জন্য এই মুহূর্তে কিছু নেই। এই প্রাপ্তিটার পূর্ণতার জন্যই আমরা কিন্তু আন্দোলনে আছি। মাদারীপুর জেলা বিএনপির সুধী সমাবেশে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানিয়ে ক্ষমতাসীনদের দুর্নীতির সমালোচনা করেন নেতারা। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, এক দুই নম্বর তত্ত্বাবধায়ক নির্বাচন অধীনে নির্বাচন হবে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।